হলো এই বাক্সটা ঠিক আছে তো চলো এখন ওপেন করা যাক শুভ সকাল বন্ধুরা আর কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের ভিডিওটা একদম আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে সারাদিন কি কি করি সেটা সবকিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আর আমাদের এই দিকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার লক্ষ্মীর বার বলে মনে করা হয় এবং বৃহস্পতিবার পালন করা হয় আর আমাদের যেহেতু নিত্য পুজো হয় তো সেহেতু নতুন করে সেরকম কোনো কিছু করব না মোটামুটি আজকে ঘর বাড়ি সব কিছু একটু পরিষ্কার করে তারপর ওই ঝাড়ু আর তারপর মানে ওই সব কিছু মোটামুটি ধুয়ে পরিষ্কার করে আজকের পুজো দেব ঠিক আছে আর নিরামিষও আজকের খাওয়া হবে আর তোমাদের আমি এর আগে উচ্ছের দানার গাছগুলো যখন সবে এই টুকুটুকু সবে বেরিয়েছিল মানে সবে বীজ থেকে যখন একটু গাছগুলো হয়েছিল তখন দেখিয়েছি আর এখন দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে দুটো তিনটে পাতাও হয়ে গেছে আর এইদিকে লঙ্কার গাছগুলোও খুব সুন্দর হয়েছে বিনকড়ির গাছ তারপর এইদিকে বটবটি মানে একটা লম্বা বিন থাকে আর একটা ছোট বিন থাকে তো দুটোর গাছই আমাদের বাড়িতে করা হয়েছে আর এইদিকে বেগুন গাছ হয়েছে টমেটম গাছগুলো তেও ফুল এসছে আর বেগুন গাছগুলোতেও খুব ভালো ফুল এসছে মোটামুটি শীতের সবজি তো এই রকম মানে এইগুলো আমাদের এইখানে করা হয়েছে আর আমাদের ওই নতুন বাড়িটার কাছেও শীতের সবজি কয়েকটা করা হয়েছে কফি এগুলো আমি কোনোদিন গেলে অবশ্যই শেয়ার করব আর পালং শাকগুলো দেখো একদম খাওয়ার মতন হয়ে গেছে তো এর পরের দিন ভাবছি যে মানে পালং শাকগুলো কেটে রান্না করব এত সবুজ টসটস করছে কি বলবো দেখলে খেতে ইচ্ছে করে এখন স্নান সেরে নিয়েছি আর তারপরেই একটু চিরুনিয়ারা সব কিছু করে নিয়েছি আর এখন ওই তুলসী মঞ্চতে ছয় দেবো তো কথা বলার মতন সেরকম একদম টাইম নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুটা দেখতে একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা কারণ আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি আর গ্রামের ভাষাটা একটু আলাদা হয় জানো আর তবুও মানে কি বলা যায় যা আমরা যেই ভাষাটাতে বলা প্র্যাকটিস আছে আমরা সবসময় কথা বলি তো সেই রকম ভাষাও এরকম ব্লগে মাঝে মাঝে তোমরা শুনতে পাও বুঝতে হয়তো পারো না আর আমি এর আগে বললাম যে আমি মানে কি বলা যায় মঞ্চতে তুলসীর মঞ্চতে নেতা দিতে এসেছি এখন আর ঝাঁট দিয়ে তারপর যেহেতু তুলসীর মঞ্চটা বর্ষাকাল ছিল তার সেহেতু আবার নতুন করে মাটি দিয়ে মোটামুটি একটা করেছে আমার শ্বশুর করে দিয়েছিল তো আমি করিনি তো পরপর ভাবছি যে এটাকে একটু ভালোভাবে সাইজ করে নেব আর চলো আর তারপর আমি চলে এসেছি পুকুর ঘাটে আর ঠাকুরের বাসনগুলো মেজে একটু ধুয়ে নিতে আর বাসনটা আমি মাজছি এর আগে আমি একটা ভ্লগে শেয়ার করেছিলাম যেই দিন লক্ষ্মী পুজো ছিল কয়েক মাস হয়ে গেল বেশ তো ওই ছোট ছোট আমের যে আমসি হয় তো ওইগুলো আমাদের বাড়িতে আছে আর টক সেরকম একটা বিশেষ করে আমিও খেতে চাই না আর তারপর আমার শ্বশুরও সেরকম একটা পছন্দ করে না তো তাছাড়া আমসি প্রচুর আছে বড় আমের আমসি তো তার জন্য ওই ছোট আমের যে আমসিগুলো হয় ওইগুলোতে খুব ভালো মানে ঠাকুরের বাসন মাজা যায় মানে পেতলের জিনিসপত্র তেঁতুল দিয়ে মাজলে তো খুব ভালো হয় আর তবে তেঁতুলের অনেক দাম 200 টাকা এখন নাকি কিলো হয়ে গেছে তো তার জন্য আমি ওইটাতে মানে ওই ছোট ছোট আমের যে আমসিগুলো হয় ওইটা দিয়ে এখন বাসনগুলো মেজে নিলাম আর সঙ্গে একটু ছাইও দিয়েছি মোটামুটি তো যেহেতু আজকে লক্ষ্মীর বার আমি তোমাদের আগেই বললাম আর সেহেতু বাড়ির মেয়েদের এবং বাড়ির বউদের লক্ষ্মী বলে মনে করা হয় তবে যাই হোক তোমরা কিন্তু এটা একদম ভাববে না বা এটা একদম বাজেভাবে নেবে না যে নিজেকে লক্ষ্মী মনে করছে এরকম নয় কিন্তু মেয়েদের বাড়ির লক্ষ্মী মনে করা হয় এটা আশা করি সবাই জানো আর যেহেতু আজকে লক্ষ্মীর বার তো তার জন্য একটু আলতাও পরে নিয়েছি পুজো করার আগে স্নান কমপ্লিট তো করে নিয়েছি আগেই বললাম তারপর এখন একটু আলতা পরে নিয়েছি মানে আমি সেরকম একটা সাইজ করে আলতা পরতেই পারি না মোটামুটি কোনো রকমের একটু আলতাটা পরে নিচ্ছি নখে কিন্তু আলতার কষ্টটা লেগে গেলে আমার কিন্তু সেরকম একটা ভালো লাগে না ঠিক আছে তো তার জন্য আমি আগে জেল পরে নিয়েছি যদিও নেল পালিশ আছে তবুও আমি লাগাবো না তো তার জন্য আগে জেলটা ব্যবহার করলাম আর এখন চলে এসেছি মোটামুটি পুজোর কাছে আর আজকে যেহেতু মানে পুজো করব তার জন্য একটু চন্দন ঘুঁটে নিচ্ছি আর চন্দনটা দেব মানে ছেলে ঠাকুরদের ঠিক আছে যেমন নারায়ণ গণেশ তারপর আমার কার্তিক আছে তারপর শিব আছে তো তার জন্য ছেলে ঠাকুরদের আমি দিয়ে দিলাম চন্দন আর লাল দিলাম মেয়ে ঠাকুরদের ঠিক আছে লক্ষ্মী ঠাকুর আছে তারপর রাধাকে দিলাম না কারণ আমি ঠিক করে জানাই না যে রাধাকে সিঁদুর দিতে হয় কি না
তো গাইস আমি নিয়ে এসেছি কালকের রাতে, ঠিক আছে? আর রাত্রিবেলা এসে তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আসতে প্রায় 8:30 বেজে গেছিল, আর একটু আলাদা কাজ ছিল, আসতে আসতে 8:30 বেজে গেছে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, ঠান্ডা, তো তার জন্য ভাবলাম যে শুয়ে যাই, তো পরের দিন তোমাদের মানে পরের দিন ভিডিওটা শ্যুট করব। তো তার জন্য এখন বসে পড়েছি ভিডিওটা শ্যুট করার জন্য। আর সকাল মোটামুটি আজকের ভিডিওর মূল টপিকে, আর তোমরা আশা করছি বুঝতেই পারছো যে এখন আমি কি বলতে চলেছি এবং কি শেয়ার করতে চলেছি। আর আজকের ভিডিও থাম্বনেলে দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কি নিয়েছি। আমি একটা গোল্ড নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এরকম কোনো কিছু হতেই পারে না। তো তার জন্য এখন চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি নতুন কি গোল্ড নিলাম, ঠিক আছে? তো তোমরা জানি না বোধ হয়, তোমরা কেউ পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে চলে এসছো। তো চলো এখন দেখাই যে আমি নতুন গোল্ড কি নিলাম, ঠিক আছে? এই যে একটা ব্যাগ দিয়েছে, ঠিক আছে, আমাদের এইখানে বাজারের দোকান থেকে আমি বানিয়েছি, এই ব্যাগটা দিয়েছে। আর তারপর হলো এই বাক্সটা, ঠিক আছে? তো চলো এখন ওপেন করা যাক। তো দেখো আমি এইরকম দুটো এই যে বাউটি রিং নিয়েছি, ঠিক আছে, বাউটি রিং যে, ঠিক আছে। দেখো তোমরা এই ডিজাইনটা দেখো, একদম মানে কি বলা যায় একটু ইউনিক ডিজাইনটা, ঠিক আছে, একদম মানে কি বলা যায়, আমি তো আমাদের এই দিকে সেরকম কাউকে পরতে দেখিনি। তো দেখো এইরকম, দেখো এরকম খাঁচ কাটা খাঁচ কাটা এইভাবে এইভাবে এসছে, দেখো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কি রকম এই ছিলের কাজটা, দেখো খুব সুন্দর আছে। তো এই এই যে রিংটা দেখতে পাচ্ছো, আর মানে কি বলা যায় এই রিংগুলো মানে ডেইলি সবসময় আমার কানেই দেখতে পাও, বাট এই বাউটি রিংটা দেখো অনেক মানে আমার অনেকটা ইচ্ছে ছিল, ঠিক আছে। তো গাইস এই রিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা আমার এটা ভীষণই পছন্দ হয়েছে, মানে আমি অনেকটা দেখে দেখে ওখানে গিয়ে মানে কি বলা যায় অর্ডার দিয়ে বানিয়েছি, ঠিক আছে। ওনার দোকানে মানে দোকানে অনেকটা অনেক রকমের অ্যাভেলেবল ছিল, বাট আমি এটা অর্ডার দিয়েই বানিয়েছি। তো আশা করছি তোমাদের দেখতে দেখে বুঝতে পারছো কেমন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তো চলো গাইস, আর আজকে তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো তত সময় তোমরা সবাই ভালো থেকো, টাটা।